শ্রীমন্তা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অনেকদিন পরে এসেছি আবার একটা খুব সুন্দর একটা ব্লগ নিয়ে। তো সবাই আমার সঙ্গে থেকো এবং চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। হ্যালো বন্ধুরা, আমি আমার পিসি শিবাঙ্গী বর্মনের সাথে আসছি রোহিণী পার্কে। রোহিণী না, এটা এটা কি জায়গাটা না বল? এটার নাম রোহিণী। এটা রোহিণী? হ্যাঁ, তুই কই আছিস? ভালোই বৃষ্টি রে। দেখ তো তুই তো ভালো বসলাম না, দেখতেই পাচ্ছি আমরা মানে কত সুন্দর লাগছে। তো এরপর আমরা আবার আগের দিকে যাওয়া স্টার্ট করছি। দেখি আমরা একটু আগে গিয়ে বসবো যেখানে একটু শান্তশিষ্ট পরিবেশ। তো তোমরা সবাই থাকো, আরও অনেক কিছু দেখার মতো আছে, আমি সব তোমাদের সামনে তুলে ধরব। আর আজকে আমার এসে খুবই ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড। অবশ্য ওয়েদারটাও ভালো নেই, বৃষ্টি বৃষ্টি পড়ছে। উঠছি আমি, হাই করে দে। বাবরে, আমার এটা হচ্ছে রোহিণী পার্কিং এরিয়া। এখানে হচ্ছে তোমাদের গাড়ি, বাইক, স্কুটি, সাইকেল সব লাগাতে হবে। এখন তোমরা অনেকেই জিজ্ঞেস করবে যে রোহিণীতে কী কী আছে। তো রোহিণীতে আছে একটা পার্ক, যেটা এই সাইডে। এটা হচ্ছে অনেক পুরনো একটা দরজা, যেখানে একটা প্রেমার মন্দির থেকে ছিল। আর এই উপরে হচ্ছে মন্দির রয়েছে, তোমাদের সাথে সব শেয়ার করবে। ওই আমরা মনে হচ্ছে ব্লগার আসি দিতাম। তো ওই দিন হচ্ছে রহস্য ঠিকঠাক আমি তোমাদেরকে বলতে পারিনি। তো আজকে তোমাদের সাথে রহস্য শেয়ার করবো। কি রহস্য? রহস্য তুমি আমি ভিডিও দেখো না কিছু। আমি ভিডিওতে রহস্য মনে একটা তথ্য দিয়েছিলাম যেটা অনেকেই জানি না। কি যেটা না জেনে থাকো তাহলে তুমি আমার তোমরা রহস্যময় পুকুর নাকি? এটা পুকুরটা রহস্যময়। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝিল, আর ওই যে এটা হচ্ছে শিব ঠাকুর। আর দেখতে পাচ্ছ এখানকার খুব সুন্দর একটা মায়া মন্দির, খুব অপূর্ব জায়গা থাকে। আর এখানে হচ্ছে
স্টার্ট হ্যালো সুন্দরী কোথায় এসেছো আজকে আসছি আমরা রোডনিতে এখানে এসে খুব খুব ভালো লাগছে আর আজকের ওয়েদারটা এত সুন্দর যে ভিউটা এত সুন্দর লাগছে আর দেখতে পাচ্ছো বটগাছ 500 বছর পুরনো বটগাছ হ্যাঁ 500 বছর পুরনো বটগাছ নাকি কত বছর সেটা তো জানি না কিন্তু অনেক পুরনো বটগাছ তোমরা দেখতেই পাচ্ছো আর নিচে একটা পুকুর আছে ওখানে একটা শিবের একটা মূর্তি আছে কিন্তু ওটা দেখা যাচ্ছে না শিবের মূর্তি না মানে কি হ্যাঁ শিবলিঙ্গ আছে একটা আর এই জায়গাটা খুবই জাগ্রত কারণ এই জায়গাতে হচ্ছে সবাই মান্যত করে কারণ এই জায়গার নিচে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে ধন সম্পদ ভগবান দিয়ে রেখেছে ইয়েস শুধুমাত্র যাদের মন পরিষ্কার তারা নিতে পারবে তাহলে কি তুমি ট্রাই করবা নামবা তুমি পুকুরে না 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 একদমই নামবো না ওই ওইদিকে দেখো ওইদিকে ভিউটা দেখো সবাইকে কেমন লাগছে ভিউটা দারুণ লাগছে সবাই জানিও আজকে ওয়েদারটা খুব খুব সুন্দর আমার তো এসে খুবই ভালো লাগছে তো গাইস সবাই তোমাদেরকেও বলছি তোমরাও সবাই এখানে এসো এবং ঘুরে যাও খুব ভালো লাগবে এটা ওয়েস্ট বেঙ্গলের একটা ফেমাস জায়গা যেটার নাম হচ্ছে রোহিণী আর এটা আসার জন্য যাওয়ার জন্য কি কোথা কোন দিক দিয়ে যেতে লাগবে কোন দিক দিয়ে যেতে লাগবে তুই গাড়ি চালাইছিস আমি জায়গাটা তোমাদের সবার কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবে এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই যে রোহিণীটা যেটা রয়েছে সেটা শিলিগুড়ি থেকে মাত্র 1 ঘন্টা লাগে তা স্কুটি নিয়েও তোমরা আসতে পারো বা গাড়ি নিয়েও আসতে পারো খুব খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছে তো গাইস তোমরাও কমেন্ট করে আমাকে জানাইও যে তোমাদের কেমন লাগবে লাগছে আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর রাস্তা নিচে অনেকটা কী বলবো বড় বড় খাইও আছে তো আমার তো জাস্ট আমি তো সেই মজা করছি আর এখন আমি যাচ্ছি ওই পার্কের দিকে তো সঙ্গে থাকো যাওয়া যাক দেখা যাক পার্কের মধ্যে কী কী আছে তোর ফোনও যাই রে আমার ফোনে যাই না কিন্তু আমি ফোন যাই না বললি তো তোমরা জাস্ট ভিউ দেখো কত সুন্দর লাগছে এটা পার্কের এখানে আর এখানকার চারপাশের যে পরিবেশটা দেখে আমার তো এত ভালো লাগছে আমার আর বাড়ি যেতে ইচ্ছা করছে না তো খুব ভালো লাগছে তো তোমরা এখানে আসতে পারো খুব কম খরচার মধ্যেই খুব ভালো জায়গা এর আরেকটু উপরে গেলেই আমাদের কার্শিয়াং এবং তারপরে দার্জিলিং তো সেটা তো একদিনে সম্ভব নয় তো আমরা আজ এই রোহিণী পর্যন্তই ঘুরছি তো দেখে নাও চারপাশের ভিউটা কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখছো কী সুন্দর ভিউ আর আজকের ওয়েদারটা এত সুন্দর কী বলবো মানে যখন আমরা আসছিলাম তখন বৃষ্টিও হচ্ছিলো কিন্তু আমরা এত ঘোরার জন্য এক্সাইটেড যে আর বৃষ্টি বৃষ্টি আর কিছু মানছি না চলো আজকে ঘুরতে যাবো মানে কি ঘুরতে যাবোই তো এখানে এসে যাক খুব ভালো লাগছে অবশেষে এখানে রোহিণীতে এসে খুব মানে খুব ভালো লাগছে মানে আমি তোমাকে বলে বোঝাতে পারছি না আমাকে কতটা খুশি লাগছে আমি তো চারপাশ ঘুরে ঘুরে জাস্ট এনজয় করছি এবং ভিউ দেখছি আর আমার সঙ্গে যে আসে সে তো ক্যামেরা করতেই ব্যস্ত তো এখন আমরা বাড়ি ভালো থেকো সবাই ফাইনালি এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তো ভিউ দেখতে দেখতে যাচ্ছি সন্ধ্যা হওয়া সন্ধ্যা হচ্ছে আর কি তো সবাই ভালো থেকো অ্যান্ড বাই বাই টেক কেয়ার